হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন প্রথমেই বলি ফোন জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ফোন করবেন যাদের শনি সাড়ে সাথী কাল সর্বদোষ মাঙ্গলিক যারা দীক্ষা নিতে চান এবং যারা ঘরে বসে পুজোর জিনিসপত্র নিতে চান আজকের বিষয়টা হচ্ছে খুব সুন্দর প্রশ্ন খুব সুন্দর উত্তর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন বেশি টাইম নেব না কেউ যদি ভালো করে কথা না বলে তার মুখের বাণী যদি মধুর না হয় তাহলে আমরা কি করব আমাদের কি করণীয় খুব সুন্দর কথা এটা আমাদের সঙ্গে অনেক সময় এটা ঘটে থাকে আমাদের দেশে কত রকমের যে মানুষ আছে তার কিন্তু কোনো হিসেব নেই তার মধ্যেই আছে কিছু মানুষ খারাপের মধ্যেও ভালো কিছু মানুষ আছে যেমন সাধু গুরু বৈষ্ণব ডাক্তার বাবু মাস্টার মশাই উকিল যেই বলুন না কেন এবং কোনো পাড়া পড়শি ভালো মানুষ কিছু ব্যক্তি আছে যাদের জীবনে যাদের মুখের কথা শুনে আমাদের জীবন ধন্য হয়ে যায় আমাদের পরিবর্তন চলে আসে যাদের মুখের কথা শুনে কোটি কোটি মানুষ সেই সমস্ত ব্যক্তিদের মুখের কথা শুনে হাততালি দেয় এবং সেই সমস্ত ব্যক্তিদের মুখের কথা শুনে হাজারো মানুষ পাল্টে যায় তারা কিন্তু মানুষের মতো মানুষ হয়ে জীবনযাপন শুরু করে এই এক ধরনের মানুষ আছে আবার তাদেরই মধ্যে কিছু মানুষ আছে তাদের অনেক নাম অনেক হয়তো তাদের কাছে তারা বলে কিন্তু তারা মানুষের কাছে ভালো হতে পারে না কখনো মানুষের কাছে ভালো হতে পারে না কেন না মুখের বাণী তাদের ভালো না মুখের যে আওয়াজ মুখের যে বাণী সেটাই তাদের কাছে মোটেই ভালো না কারণ তারা ঠিক মতো গুছিয়ে কথা বলতেই পারে না মধুর সুর তাদের মুখ থেকে বেরোই না তারা ভালো করে কথা বলতেই পারে না এই ধরনের মানুষদেরকে দেখে অন্যান্য ব্যক্তিরা পাশ কাটিয়ে চলে যায় মানে সেই মানুষের কাছে দাঁড়াতেই চায় না কেন না আজে বাজে কথা বলে দেবে শুনতে খারাপ লাগে মোটেই ভালো লাগে না তাকে পাশ কাটিয়ে সবাই চলে যায় তার কাছে কেউ দাঁড়াতে চায় না তাহলে এটাও একটা লজ্জার বিষয় তাই না যে সমস্ত ব্যক্তিদের মুখের কথা খুব ভালো মধুর বাণী জানবেন তাদের উপরে মা সরস্বতী দেবীর আশীর্বাদ আছে মা সরস্বতী দেবী স্বয়ং জীব ভাই বসেন যার জন্য তাদের মুখের বাণী খুব ভালো হয় এমন এমন মানুষ আছে দেখবেন আহ ড্রেস পোশাক পরে থাকে একটা পদে থাকে কোনো মন্দিরে থাকে ইস্কনে থাকে আহ প্রভুজী হয় বাবাজি হয় কিন্তু তাদের মুখের কথা শুনে সবাই চলে যায় তাদের মুখের কথা দু মিনিট বসে কেউ শুনতেই চায় না কারণ তাদের এমনই উচ্চারণ এমনই মুখের মানে কথার ভাষা মানে শুনতেই কেউ চায় না অথচ তাদের কাছে কিন্তু জ্ঞানের কোনো কম নেই তাদের কাছে যথেষ্ট জ্ঞান আছে তারা অনেক কিছু জানে অনেক কিছু তারা পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছে কিন্তু তবু তারা লোকের কাছে ভালো নয় কেন একমাত্র মুখের কথার জন্য এবার এত গেল বাইরের কথা বাইরে হয়তো পাড়া পড়শি সাধু গুরু বৈষ্ণব ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যেই বলুন না কেন তাদের সঙ্গে আমরা মিশলাম না ঠিক আছে মিটে গেল কিন্তু ঠিক এই ধরনের ব্যক্তি যদি নিজের পরিবারে থাকে নিজের আত্মীয় স্বজনের মধ্যে থাকে মানে একটা বাংলা কথা আছে না গায়ে মানে না আপনি মরল এই রকম আর কি সে হয়তো নিজেকে ভীষণ বাহাদুরি ভাবে কিন্তু সত্যি তার মুখের কথায় একদমই মধুর নয় তো তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না নিজের পরিবারের হলে যতটা পারবেন আপনারা বোঝানোর চেষ্টা করবেন বলছি আমি আরো বলছি বোঝানোর চেষ্টা করবেন আমি জানি তারা বুঝবে না কি করবেন খুব কম কথা বলবেন কম যতটা কম বলা যায় যদি একটা কথায় একশোটা কথা হয়ে যায় ব্যাস আর আর একটা কথাতে যাবেন না খুব কম কথা বলবেন কারণ তাকে বাদ দিয়ে তো চলা যাবে না যেহেতু নিজের পরিবারে এইরকম ব্যক্তি আছে তাকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজে কথা কম বলবেন এড়িয়ে যাবেন তাকে তার মতো থাকতে দেবেন আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না এবং তাকে বোঝাতেও যাবেন না যদি বাচ্চা হয় তাহলে কিন্তু বুঝিয়ে কাজ হয় আর সেই সময় সেই বয়স পার হয়ে গেলে বুঝিয়ে কোনো কাজ হবে না তবে একটা জিনিস দেখতে হবে যেন অপর ব্যক্তির কাছে গিয়ে কোনো ঝামেলা না করে ফেলে এইটা কিন্তু দেখতে হবে নিজের পরিবার সহ্য করবে বাইরের লোক তো কেউ সহ্য করবে না খুব সাবধান এইগুলো আমাদের সমাজে হয়েই থাকে আর আমি যা বললাম মিলিয়ে দেখে নেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর